প্রধান বিচারপতি এনায়তুর রহিম ও হুইব ইকবালুর রহিমের মাতা রত্নগরভা নাজমা রহিমের দাফন সম্পন্ন বিস্তারিত দেখুন দিনাজপুর প্রতিনিধি রনি ইসলাম আকাশের প্রতিবেদনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জনতা এ এম আব্দুর রহিমের সহধর্মিনী দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এনায়তুর রহিম ও হুইব ইকবালুর রহিমের মাতা রত্নগরভা নাজমা রহিমের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে তিন দফা জানাজা শেষে গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার আট নং শঙ্করপুর ইউনিয়নের জামালপুরের স্বামীর কবরের পাশে করা হয় রহিমকে মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর বৃহস্পতিবার দিনাজপুর গৌড়ে শহীদ ঈদগাহ ময়দানে বেলা সাড়ে এগারোটায় জামালপুর গ্রামের পাচকুর হাই স্কুল মাঠের দুপুর দুইটায় মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে এখানেই পারিবারিক গৌড়স্থানে স্বামী মরহুম এ এম আব্দুর রহিমের পাশেই অগণিত মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রা সায়িত্ব হলেন রত্ন গর্ভা মা নাজমা রহিম এর আগে মরহুমার প্রথম জানাজা বুধবার রাতে তারাবির নামাজ শেষে ঢাকার বেলি রোড মিনিস্টার অ্যাপার্টমেন্ট সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয় তিনি দুই পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এনায়ুর রহিম ও জাতীয় সংসদের হইব ইকবাল রহিম এমপি এবং চার কন্যা ডাক্তার নাদিরা সুলতানা ডাক্তার নাসিমা সুলতানা নাফিসা সুলতানা ও নাজিলা সুলতানা সহ নাতি নাতনি অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন এদিকে রত্নগর্ভ মাতান আজমা রহমিরের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডক্টর শেরিন শর্মিন চৌধুরী এমপি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ টুকু এমপি চিফ হয়েপি নুর ইসলাম চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন উল্লেখ্য দুই হাজার আঠারো সালের তেরোই মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ তে নাজমা রহিমকে জয়ী মা সম্মান পদকে ভূষিত করা হয়